এই মুহূর্তে দেশ এবং রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ 14টি খবরে আমরা চোখ রাখব এই ভিডিওটিতে, যেখানে একদিকে এই ভাইরাসের ভ্যাকসিন নিয়ে রয়েছে একটি বড়সড় সুখবর যেটা জানা আপনাদের জন্য অত্যন্ত জরুরি, পাশাপাশি আবার আজকেই কেন্দ্র সরকারের তরফ থেকে জারি করা হয়েছে নতুন একটি নিয়ম, যে নিয়ম না মানলে হতে পারে কড়া শাস্তি। এক্ষুনি মাত্র পাওয়া এই 14টি তাজা আপডেটই আপনার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। প্রথমে চোখ রাখবো এই মুহূর্তে বিশ্বের সব থেকে বড় খবরে, ঢেয়ে আসতে পারে ভয়াবহ ভূমিকম্প, একই সঙ্গে দোষর হতে পারে প্রবল সুনামি, এমনটাই এবার চরম হুঁশিয়ারি দিল জাপানের একটি সরকারি সংস্থা। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা হতে পারে 9, এবং জাপানের তরফে বলা হচ্ছে এই ধরনের মেগা ভূমিকম্প সচরাচর দেখা যায় না, তবে প্রতি 300-400 বছরের ব্যবধানে এরকম হওয়ার নজির রয়েছে। মনে করা হচ্ছে এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের জেরে বিনজির বিপর্যয় নেমে আসতে পারে জাপানে। এই মহাপ্রলয়ের ফলে সমুদ্রের জল 30 মিটার পর্যন্ত উপরে উঠে যেতে পারে, ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে জাপান খাড়ি এবং কুরিল খাড়ির, এছাড়াও প্রায় 30 মিটার উঁচু সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে জাপানে। তবে এ ধরনের ভূমিকম্প জাপানে প্রথম নয়, এর আগেও একাধিকবার এ ধরনের ভূমিকম্প এসেছে। অন্যদিকে আবার ভূমিকম্পের এবং সুনামির এই সতর্কবার্তা জারি হওয়ার পরেই কি ধরনের কতটা ক্ষয়ক্ষতি হবে তা আগাম হিসেব করতে এবং পাল্টা কি পদক্ষেপ নেওয়া হবে সে ব্যাপারে একটি কর্মী গোষ্ঠী গঠন করা হয়েছে জাপানে, এবং ইতিমধ্যেই সমুদ্র উপকূল থেকে সকলকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। এবার আবারও একবার বড়সড় সিদ্ধান্ত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এ নিয়ে গতকালকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এ রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে যাদের ডিজিটাল রেশন কার্ড রয়েছে এমন 9,91,00,000 মানুষকে আগামী মে মাসের 1 তারিখ থেকে এই পরিষেবা দিতে চলেছে রাজ্য। মে মাস থেকে আগামী 3 মাস পর্যন্ত এই পরিষেবা পাবেন রাজ্যের মানুষেরা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে RKSY1 তালিকাভুক্ত যারা এতদিন পর্যন্ত মাসে 2 কেজি করে চাল এবং 3 কেজি করে গম পাচ্ছিলেন, তারা মে মাস থেকে বিনামূল্যে 5 কেজি করে চাল পাবেন। পাশাপাশি RKSY2 তালিকাভুক্তরা এতদিন মাথাপিছু মাসে 1 কেজি করে চাল এবং 1 কেজি করে গম পেতেন, তারাও এবার থেকে বিনামূল্যে 5 কেজি করে চাল পাবেন। তবে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল এই 5 কেজি করে চাল প্যাকেটবন্দি করে দেওয়া হবে, কিন্তু ইতিমধ্যেই অর্থাৎ গতকালকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন এই ধরনের কোন রকমের প্যাকেটবন্দি করে দেওয়া হবে না, কারণ এতে অনেকেই কমপ্লেন করতে পারেন যে তাদের কাছে মাল কিছুটা কম গিয়েছে, এবং সেই উদ্দেশ্যেই রেশন দোকানেই সমস্ত চাল আগের মতোই মেপেই দেওয়া হবে। চোখ রাখবো পরবর্তী খবরে। গতকালকেই আমরা একটি ভিডিও দিয়ে জানিয়েছিলাম অমিত শাহ তথা স্বাস্থ্যমন্ত্রীর তরফ থেকে একটি নতুন আইন আনা হচ্ছে, যাতে দেশের স্বাস্থ্যকর্মীদের অর্থাৎ ডাক্তার নার্স কিংবা অন্যান্য স্বাস্থ্যকর্মীদের কোনো রকম হেনস্থার শিকার না হতে হয় তার জন্যই এই আইন আনা হবে, এবং গতকালের ঘোষণার পরেই এবার রাষ্ট্রপতিও সিলমোহর দিয়ে দিলেন। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় 120 বছরের পুরনো আইন নতুন করে জারি করতে আর কোন রকমের বাধা রইল না। পরিবর্তিত আইনে এবার থেকে কোনো চিকিৎসা কর্মীর উপরে হেনস্থা করলেই বড় মাশুল গুনতে হবে, জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হবে অভিযুক্তদের বিরুদ্ধে, এবং অভিযোগ প্রমাণিত হলে জেল হতে পারে 6 মাস থেকে 7 বছর পর্যন্ত এবং সর্বোচ্চ জরিমানা হতে পারে 5,00,000 টাকা পর্যন্ত। দেশের নানা প্রান্ত থেকে গত কয়েকদিন ধরেই চিকিৎসা কর্মীদের হেনস্থা করার অভিযোগ আসছিল, নেই পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা সরঞ্জাম, এদিকে বারবার আক্রান্ত হতে হচ্ছিল তাদের, এবং এই পরিস্থিতিতে বেঁকে বসেছিলেন চিকিৎসকরা। এমনকি চেন্নাইতে শুরু হয়ে যায় প্রতিবাদ, এমনকি স্থির হয়ে যায় 22 এবং 23 এপ্রিল দেশজুড়ে প্রতিবাদ করবেন ডাক্তাররা, এবং এরপরেই অমিত শাহ আশ্বস্ত করেছিলেন খুব শীঘ্রই তাদের জন্য আইন আনা হবে, এবং সেই মতোই সেই আইনেই আবার সিলমোহর দিয়ে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। এবার আরও খারাপ হলো আমেরিকার অবস্থা। ফের শেষ 24 ঘন্টায় মার্কিন মুলুকে আরও 1,738 জনকে প্রাণ হারাতে হলো, যার জেরে এখনো পর্যন্ত আমেরিকায় প্রাণ হারাতে হলো মোট 46,583 জনকে। বিশ্বের মধ্যে এই মুহূর্তে প্রাণ হারানোর নিরিখে শীর্ষে রয়েছে আমেরিকা, অন্যদিকে আবার দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। ইতালিতে এই মুহূর্তে প্রাণ হারাতে হয়েছে মোট 25,000 মানুষকে।
চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। আশা করি এই মুখটিকে আপনারা সকলেই চেনেন, তবে যারা এখনো পর্যন্ত চেনেন না তাদের উদ্দেশ্যে বলে দিই, ইনি হচ্ছেন রিপাবলিক টিভি অর্থাৎ ফেমাস নিউজ চ্যানেল রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামী। জাতীয় টেলিভিশন চ্যানেলে বসে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করেন ইনি, এবং তার জেরেই এবার স্ত্রীকে নিয়ে রাতে বাড়ি ফেরার পথে আক্রান্ত হলেন রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী। বুধবার রাতে মুম্বাইয়ের রিপাবলিকের স্টুডিও থেকে বাড়ি ফেরার পথেই তাকে আক্রমণ করা হয় এমনটাই জানা গিয়েছে। অভিযোগ, কংগ্রেস আশ্রিত লোকেরাই শারীরিক আক্রমণ চালিয়েছে এই সাংবাদিকের উপরে। মুখোশ দাঁড়িয়ে এই সমস্ত লোকেরা অপব্যবহারের পাশাপাশি অর্ণবের গাড়িতে বোতল ছুড়ে, কিন্তু অর্ণবের নিরাপত্তা রক্ষীরা আক্রমণকারীদের ধরে ফেলে যারা এখন হেফাজতে রয়েছে, এবং সেই সমস্ত আক্রমণকারীরা স্বীকার করে নিয়েছে যে তাদেরকে কংগ্রেস পাঠিয়েছে, এবং পুলিশ সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করেছে এমনটাই ধারণা করা হচ্ছে। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। এই মুহূর্তে বিশ্বের সব থেকে বড় খবর, এবং যেটা আপনাদের প্রত্যেকের জন্যই খুশির খবর হতে চলেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু স্পষ্ট করে দিয়েছে প্রতিষেধক ছাড়া এই ভাইরাস থেকে মুক্তির আর কোনো পথ নেই। ফেব্রুয়ারির শেষে ইসরায়েল দাবি করেছিল তারাই দেবে এই ভ্যাকসিন নিয়ে প্রথম সুখবর, কিন্তু তারপর প্রায় দুই মাস পেরিয়ে গিয়েছে, নেই কোনো খবর। অন্যদিকে আবার আমেরিকার একটি এবং চীনের দুটি সংস্থা নাকি প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়ালে অনেকটা এগিয়ে গিয়েছে, কিন্তু আবিষ্কার হয়নি এখনো পর্যন্ত এই ভ্যাকসিন। কিন্তু এরই মধ্যে আবার আশ্বস্ত করল ব্রিটেন, আগামী সেপ্টেম্বরেই আসছে এই ভাইরাসের ভ্যাকসিন। আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে মানুষের উপরে সেই সম্ভাব্য প্রতিষেধকের পরীক্ষা, এবং জার্মানিতেও এই ধরনের পরীক্ষার সরকারি ছাড়পত্র মিলেছে। ব্রিটেনে আজ পরীক্ষা হতে চলেছে 500 জনের উপরে। ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন, এই প্রতিষেধকের সাফল্য নিয়ে অক্সফোর্ডের গবেষকরা 80% নিশ্চিত রয়েছেন, এবং এর জন্য অক্সফোর্ডকে 2 কোটি পাউন্ড দেওয়ার কথা ঘোষণা করেছেন মন্ত্রী। এবং এই পরীক্ষায় আজ সাফল্য মিললেই আপনারা পেতে চলেছেন এই ভাইরাস থেকে মুক্তি, অর্থাৎ সমস্ত কিছুই নির্ভর করছে আজকের এই পরীক্ষার উপরেই। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই ভ্যাকসিন আদৌ সহজলভ্য হবে তো? গরিব মানুষেরা এটা ব্যবহার করতে পারবেন তো? এবং এই প্রশ্নের উত্তরেই ভরসা দিচ্ছেন অক্সফোর্ডের এই গবেষণার অন্যতম শরীর তথা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। সংস্থার ডিরেক্টর অদর পুলওয়ালা আশ্বাস, মানবতার স্বার্থে এখন দরকার আগে বাজারে এই ভ্যাকসিনটা আনা, কাজেই পেটেন্ট বা রয়্যালটি বাবদ একটি টাকাও নেবেন না তারা, অর্থাৎ দেশের গরিব মানুষরাও এটি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এবং সব থেকে বড় বিষয়, ব্রিটেন কিন্তু এই ভ্যাকসিন নিয়ে যথেষ্টই আত্মবিশ্বাসী, এবং তাদের মত অনুসারে এই পরীক্ষায় 80% সফলতা মিলবেই এতটাই নিশ্চিত তারা। আজ 18 থেকে 55 বছর বয়সী অনেকের দিয়েই এই ট্রায়াল চালানো হবে, দ্বিতীয় পর্যায়ে ঝুঁকিপূর্ণ গ্রুপের মধ্যেই করা হবে। এপ্রিলের শেষে এই কাজ শুরু হবে, তবে এই পরীক্ষার ফলাফল আসতে জুলাই শুরু হয়ে যাবে এমনটাই জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বরেই বাজারে চলে আসবে এই ভ্যাকসিন। পরবর্তী আপডেট পেলেই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। প্রত্যেকটি ভারতীয়ের কাছে যথারীতি একটি গর্বের খবর, ভাইরাস মোকাবিলায় বিশ্বে অগ্রণী ভূমিকা নিয়েছে ভারত, এবং অন্য যে কোনো দেশের থেকে অনেক পিছিয়ে রয়েছে ভারত, এবং ভারত যে এর মধ্যে সব থেকে সেরা এ কথাই বারবার স্বীকার করে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং রাষ্ট্রসংঘ। আর এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকায় ভূয়সী প্রশংসা করেছেন আন্তর্জাতিক সংগঠনগুলি। বিশ্বের অন্যান্য রাষ্ট্রনায়কদের তুলনায় অনেক বেশি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে ভারত, এমনকি এই ভাইরাস রুখতে একাধিক নীতি প্রণয়ন দিশা দেখিয়ে দিয়েছে। তাই এবার ভাইরাস মোকাবিলায় বিশ্বের সফলতম রাষ্ট্রনায়কের স্বীকৃতি পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ বিশ্বের মধ্যে সেরা রাষ্ট্রনায়ক হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং যেটা প্রত্যেকটি ভারতীয়ের কাছে অত্যন্ত গর্বের। বিশ্বের মধ্যে প্রথম স্থানে রয়েছে নরেন্দ্র মোদী, এবং দ্বিতীয় স্থানে রয়েছে মেক্সিকোর প্রেসিডেন্ট। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। গতকালের পর আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোটা রাজ্য জুড়ে, ভারী বৃষ্টিপাত হতে পারে নদিয়া এবং মুর্শিদাবাদে। শুধুমাত্র আজ নয়, আগামীকাল অর্থাৎ শুক্রবারও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। তবে দিনের বেলায় বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে, থাকবে ভ্যাপসা গরম। ইতিমধ্যে ছত্তিশগড় থেকে দাক্ষিণাত্য পর্যন্ত একটি নিম্নচাপ রেখা দেখা দিয়েছে,
এই নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে উড়িষ্যা, ছত্তিশগড়, তেলেঙ্গানা, তামিলনাড়ুর উপর দিয়ে। এর জেরে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। আজ বিকেল থেকে রাতের মধ্যেই প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী 48 ঘন্টায় এমনই আবহাওয়া থাকবে, এটাই সাফ জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং কোথাও কোথাও 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই জানানো হয়েছে। তবে বৃহস্পতিবার থেকে শুক্রবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে এটাও জানানো হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই দিনাজপুর, মালদা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। অন্যদিকে আবার আগামী 5-6 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাকে এই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। এবার ভারতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল 20,000। ভারতে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা রয়েছে 20,471 এবং ইতিমধ্যেই ভারতে প্রাণ হারাতে হয়েছে 652 জনকে। শেষ 24 ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট প্রাণ হারিয়েছেন 49 জন। অন্যদিকে আবার গোটা বিশ্বে এখনো পর্যন্ত প্রাণ হারাতে হয়েছে 180,000 মানুষকে এবং গোটা বিশ্বে এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছেন 26 লক্ষেরও বেশি। পাশাপাশি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা 300 এবং পশ্চিমবঙ্গে এই মুহূর্তে প্রাণ হারাতে হয়েছে মোট 15 জনকে।